তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বিশলেরি কোম্পানিতে কাজ করার বিশলেরি কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য আবেদন চলছে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এখানে তো কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে এবং কত টাকা বেতন দেয়া হবে ডিউটি টাইম কতক্ষণ রয়েছে সমস্ত কিছু এ টু জেড সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাই সম্পূর্ণ ফ্রিতে চাকরিটা পেতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ফ্রি জবের আপডেট সবার আগে পেতে সম্পূর্ণ ফ্রিতে বিসলারির মতন বড় কোম্পানিতে চাকরিটা পেতে হলে আজকের এই ভিডিওটিকে মনসহকারে প্রথম থেকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে তাহলে রকম কোনো টাকা পয়সা ছাড়াই তোমরা সরাসরি এইচআর মাধ্যমে চাকরিতে জয়েন করতে পারবে তো প্রথমে আমরা এখানে দেখে নেব টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে এবং কারা কারা আবেদনের যোগ্য এবং বয়স সীমা কত লাগবে তো তোমরা অনেক দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে পাঁচশো তিরিশটা পাঁচশো তিরিশটা টোটাল এখানে শূন্য পদ রয়েছে যেখানে মেয়েরা এবং ছেলেরা সকলেই আবেদন করতে পারবে মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই এই জবটার জন্য সকলেই আবেদন করতে পারছো তো বয়স কত চা হয়েছে এখানে বয়স তোমাদের জন্য লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তো এবারে আমরা দেখে নেবো এখানে ডিউটি টাইম এবং প্রতি মাসে বেতন কত টাকা দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম যদি তোমাদের এইট পাস হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এইট পাস থেকে গ্র্যাজুয়েট সকলের জন্য এখানে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি রয়েছে তো কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে অবশ্যই আমরা দেখে নেব তার আগে আমরা এখানে দেখে নেব ডিউটি টাইম এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা এবং বারো ঘন্টা ছাব্বিশ দিন তো আট ঘন্টা ডিউটি তোমরা যারা যারা করতে চাও তারা এখানে আবেদন করো বারো ঘন্টা ডিউটি যারা করতে চাও তারাও এখানে আবেদন করো শিফটিং ডিউটি থাকবে বারো ঘন্টা তোমাদের ডিউটি থাকবে এবং আট ঘন্টার ডিউটি থাকবে তো এখানে তোমরা প্রতি মাসে বেতন কত টাকা পাবে প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে ফ্রেশ জন্য কাজের অভিজ্ঞতা যাদের নেই তাদের জন্য এখানে বেতন রয়েছে কোম্পানি থেকে বেতন তোমাদেরকে দিচ্ছে সতেরো হাজার ছশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে এটা কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য একটু বেশি থাকবে এটা যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা কিন্তু সতেরো হাজার টাকা থেকে এখানে স্টার্টিং একটা স্যালারি পাবে তো এবার আমরা দেখে নেবো এখানে তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে থাকা এবং খাওয়ার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব এটা কিন্তু প্রতিটা লোকেশনের জন্য নয় কিছু কিছু লোকেশনের জন্য কিন্তু থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে আছে তো কোন কোন লোকেশনের জন্য থাকাটা ফ্রি আছে খাওয়াটা ফ্রি আছে অবশ্যই আমরা দেখে নেব তো এখানে কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এক নাম্বার রয়েছে স্টিকার সেটিং চেকিং ম্যান সুপারভাইজার সেলস ম্যানেজার সেলস এক্সিকিউটিভ লোডিং আনলোডিং কাজটা শুধুমাত্র ছেলেদের জন্য তো এখানে স্টিকার সেটিং কাজটা করতে পারবে তোমরা মিনিমাম যদি মাধ্যমিক পাস হয়ে থাকে চেকিং ম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকে সুপারভাইজার পোস্টের জন্য তোমাদের এখানে এইচএস পাস লাগবে এবং সেলস ম্যানেজার পোস্টের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কিন্তু হয়ে থাকতে হবে সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য মিনিমাম মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে লোডিং অ্যান্ড আনলোডিং যে পোস্ট রয়েছে সেটা শুধুমাত্র ছেলেদের জন্য এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এটা কিন্তু ওয়ার হাউস রোগ যেখানে পেকিং হচ্ছে জলটা সেখানে কিন্তু এই কাজটা হয়ে থাকবে লোডিং আনলোডিং ফ্যাক্টরিতে তো জব লোকেশান তোমরা দেখতে পাচ্ছ কোন কোন জায়গাতে ভ্যাক্সি রয়েছে তো এখানে প্রথমে এক নাম্বার রয়েছে সেটা হচ্ছে হাওড়া হাওড়া লোকেশানে এখানে ভ্যাক্যান্সি আছে দ্বিতীয়তে রয়েছে ধুলাগড় এবং তিন নাম্বার রয়েছে কলকাতা চার নাম্বার রয়েছে বারাসাত পাঁচ নাম্বার রয়েছে পুরুলিয়া ছ নাম্বার রয়েছে বাঁকুড়া সাত নাম্বার রয়েছে নদিয়া এবং আট নাম্বার রয়েছে বর্ধমান তো এই সমস্ত জায়গাতেই কোন কোন ডিপার্টমেন্টের জন্য কোন কোন পোস্টে এখানে ভ্যাকেন্সি আছে তোমরা ভালো করে শুনে নাও এখানে হাওড়া লোকেশনের জন্য যে সমস্ত লোডিং আনলোডিং এ সমস্ত কাজগুলো হয়ে থাকে সেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে জলটা পেকিং হচ্ছে এবং তিন নাম্বার যে লোকেশান কলকাতা আছে তো কলকাতা লোকেশন তোমার সেলস ম্যানেজার সেলস এক্সিকিউটিভ এ সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে চার নম্বর পাঁচ নাম্বার ছ নম্বর সাত নাম্বার আট নাম্বার এ সমস্ত জায়গাগুলো তো কিন্তু সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করতে হবে ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারবে মার্কেটিংয়ের কাজ রয়েছে পুরো কাজটা তো এই সমস্ত লোকেশনগুলো থেকে তোমরা যদি আছো অথবা তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি আছে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিও যদি তাদের একটা কাজের খুব প্রয়োজন হয়ে থাকে এ সমস্ত জায়গাতে সেলস এক্সিকিউটিভ পোস্টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে আর তোমরা যারা গিয়ে থেকে কাজ করতে চাও তারা হাওড়া এবং ধুলাঘড় লোকেশনের জন্য আবেদনটা করবে সম্পূর্ণ ফ্রিতে ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কোম্পানি থেকে তোমাদেরকে থাকা এবং খাওয়াটা সম্পূর্ণ ফ্রিতে দেবে লোডিং আনলোডিং এবং এ সমস্ত কাজগুলো করার জন্য সুপারভাইজার এই সমস্ত কাজগুলো করার জন্য তোমাদেরকে কিন্তু হাওড়া এবং ধুলাগড় লোকেশনের জন্য আবেদন করতে হবে তো এখানে আবেদন প্রক্রিয়া কি রয়েছে এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এটা কিন্তু ডিরেক্ট কোম্পানির পেরোলে তোমাদের জবটা হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা ডিরেক্ট বেসলারি কোম্পানির পেরোলে জবটা হয়ে থাকবে তাই অনলাইনের মাধ্যমে আবেদন তোমাদেরকে করতে হবে আর তোমরা যদি ডাইরেক্ট কল করে চাকরি করতে চাইছো বিসলারি কোম্পানিতে ডাইরেক্ট কল করে আবেদন করতে চাইছো তাহলে কিন্তু ভিডিওর নিচে যে কমেন্ট বক্স রয়েছে ওখানে তোমাদেরকে কমেন্ট করতে হবে তাহলে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসার চেষ্টা করব কিন্তু তোমাদের জবটা ভেন্ডার পেরোলে হয়ে থাকবে এটা ডিরেক্ট কোম্পানি পেরোলে আর ভেন্ডার পেরোলে যে জবটা হয়ে থাকবে সেখানে তোমরা সরাসরি কল করে আবেদন করতে পারবে তো এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে তো অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নাও তারপর অনলাইনের মাধ্যমে আবেদনটা করে দাও এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে ডিরেক্ট কোম্পানি পেরোলে চাকরিটা পেতে হলে তো একটু স্ক্রল ডাউন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্ম রয়েছে জয়েন ইয়ার টিম তো এখানে কিছু বেশি দেওয়ার দরকার নেই এখানে নিজের নাম দেবে প্রথমে মেল আইডি দেবে এবং যে পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাইছো সিলেক্ট করবে এখানে তারপর এখানে নিজের মোবাইল নাম্বার যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই তোমরা দেবে এবং নিজের সিটি দেবে এখানে তারপর এখানে তোমরা কিছু লিখতে চাইলে লিখে দিতে পারো এবং এখানে দেখতে পাচ্ছ আপলোড ইউর রিজুম তো এখানে নিজের বায়োডাটা অর্থাৎ সিবিটা এখানে আপলোড করতে হবে এখানে আপলোড করার পর এখানে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবমিট করতে হবে তো অবশ্যই তোমরা কিন্তু সিবিটা পিডিএফ করে নিয়ে এখানে আপলোড করবে খুব সুন্দরভাবে ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের সিবিটা বানাবে তারপর এখানে তোমরা আপলোড করে দেবে যদি তোমাদের সিবিটা শর্টলিস্ট হয় তো অবশ্যই এইচআর ডিপার্টমেন্ট থেকে মেলের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ ডেট লোকেশন টাইম জানিয়ে দেবে তারপর তোমরা ইন্টারভিউ দিতে যেতে পাবে যদি সিলেক্ট হয়ে যাও তো অবশ্যই তোমরা চাকরিটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যদি তোমরা ডাইরেক্ট কল করে বিসলারি কোম্পানিতে চাকরিটা পেতে চাও আর এরকম ফ্রি জবের আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ বন্ধুরা ভুল না তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে